মারা গেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে আজ বিরাশি বছর বয়সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি তার এজেন্ট অ্যাসোসিয়েট প্রেস থেকে তথ্যটি নিশ্চিত করেছে সাউ পাওয়ালের আলবার্ট আইনস্টাইন হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন ফুটবলের এই মহানায়ক ফুটবলের অন্যতম সেরা এই তারকা বেশ কয়েকদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ক্যান্সারের মতো মরণ মরণব্যাধি বাসা বেঁধেছিল তার শরীরে অবশেষে সেই রোগের কাছে হার মানতে হলো পেলেকে পেলে নিজের ক্যারিয়ারে তিনবার বিশ্বকাপ জিতিয়েছেন ব্রাজিলকে ফুটবলের মহানায়ক হিসেবে নন্দিত ছিলেন সারা বিশ্বে প্রতিটি বিশ্বকাপ জয় রেখেছিলেন অবদান আর তার মৃত্যুতেই সমবেদনা জানিয়েছেন নেইমার জুনিয়র নেইমার জুনিয়র তার ফেসবুক পেজে বলেন পেলে এর আগে দশ শুধু একটা সংখ্যা ছিল জীবনের কোনো এক সময় এই বাক্যাংশটি আমি কোথাও পড়েছি কিন্তু এই বাক্যটি সুন্দর ও অসম্পূর্ণ আমি আগে বলতাম পেলে ফুটবল শুধু একটা খেলা ছিল কিন্তু পেলে সব বদলে দিয়েছে সে ফুটবলকে শিল্প বিনোদনে পরিণত করেছে গরিব কৃষ্ণাঙ্গ এবং অধিকাংশের জন্য কণ্ঠস্বর প্রদান করেছে ব্রাজিলকে ভিজিবিলিটি দান করেছে ফুটবল এবং ব্রাজিল তাদের মর্যাদা তুলে ধরেছে ধন্যবাদ রাজাকে চলে গেছে কিন্তু তার জাদু রয়ে গেছে পেলে চিরকালের জন্য